প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তির সহায়তা 8,000 টাকা করে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে এই টাকা দেওয়া হবে। এর জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, কাদেরকে দেওয়া হবে, আবেদনের সময়সীমা, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, উপবৃত্তি শাখা। এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে www.pmeat.gov.bd এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 20 নভেম্বর 2022 তারিখে। প্রথমে লক্ষ্য করুন এখানে বিষয় দেওয়া আছে উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সহায়তা প্রদানের লক্ষ্যে ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। পরে বলা আছে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি অধিদপ্তর, মাদ্রাসা অধিদপ্তর অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ভর্তি ইচ্ছুক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এই সহায়তা প্রদান করা হবে। দুই নম্বর বলা আছে এই সহায়তা পাওয়ার জন্য ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে এই যে এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে www.eservice.pmeat.gov.bd/admission এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। তো এই অনলাইনে আবেদন কারা করতে পারবে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তিন নম্বরে বলা আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13-20 গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। এরপর বলা আছে 4 নম্বরে প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধা সন্তান, সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারের সন্তান ভর্তিতে আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে বলা আছে আপনাদের সাথে সময়সীমাটা বলে দিচ্ছি, এ মতো অবস্থায় এই সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে 23 নভেম্বর 2023 তারিখ থেকে 18 ডিসেম্বর 2023 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু উক্ত লিঙ্ক ই ভর্তি সহায়তা ব্যবস্থাপনার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের আবেদন কিন্তু করতে পারবে। তো যারা এখন আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন।